নমস্কার আমি ঋত্বিকা আবারও চলে এসেছি জিও বাংলা থেকে আর এই ভিডিওটি নিবেদন করলো এমবাজার আজ জিও থিয়েটারে দুটো চমক আছে কি চমক বলুন তো আজ কিন্তু আমি দুটো নাট্যগোষ্ঠীর দুটো ভিন্ন নাটককে আপনাদের সামনে উপস্থাপন করব কোন ফ্লুইড নেই মানুষকে রোবট বানানো বন্ধ করতে হবে একটা মোমেন্টামের সব শেষ একটা স্পেস অ্যাক্সিডেন্ট তাকে পেয়ে গেছি তার আলাদা করে পরিচয় দেওয়ার কোনো ব্যাপার নেই বাংলা জগতের অত্যন্ত পরিচিত মুখ সুরঞ্জনা দাশগুপ্ত আর তার নাট্যদল নির্বাক নাট্যদলের সম্পর্কে তো জানবো তাছাড়া তার নতুন প্রযোজিত নাটক মিসেস উদ্গারিকা সেটা সম্পর্কেও জেনে নেব হ্যাঁ তোমাদের সকলকে অনেক ধন্যবাদ যে তোমরা আমাদের এই নাটক হওয়ার খবরটাকে খবর করতে চেয়েছো সেটার জন্য নাটক তো কার আপনি তাছাড়া আমরা মঞ্চে ওনাকেই দেখতে পাচ্ছি সব সময় তো সেই ব্যাপারে একটুখানি জানা আসলে আমি না আগে অভিনেত্রী পরে নাট্যকার বুঝেছো তো তো সেই কারণে আমি আগে তো অভিনয় করি তারপর নাটক কাজে আরও আগামী 100 বছর পরে বা 100 বছর পরে কি রেডিক্যাল বদল হতে হবে সেটা তো আমরা কেউ জানি না তো সেই রকম একটা সময় গিয়ে একটা মেয়ে उदগারণ করছে তার থেকে उदগারিকা মানে সে বলছে তার স্মৃতিচারণ করছে এবং দেখা যাচ্ছে সে তার অতীত এবং ভবিষ্যৎ দুটো সম্পর্কেই গপ্প কাহিনী করছে তারপর নিজেই বলছে যে এটা কি করে আমি বলছি সেটা আপনারা বোধ বুঝতে পারছেন না মানে এটা আমরা ফরম্যাটিংটা লিখেছি একটা সাইফাই যেটাকে তোমাদের ভাষায় তোমরা বলো সাইফাই আমরা বলতাম সায়েন্স ফিকশন তারপর এটা আননোন ওয়ার্ল্ড সেটাকে আমরা কিভাবে ধরো এখন তো আমাদের সিনেমার দৌলতে অ্যাভেঞ্জার্স এন্ড গেম থেকে শুরু করে সবাই এগুলো দেখছে দেখার পরে এই যে মঞ্চে আমরা জিনিসটাকে নিয়ে আসবো মঞ্চে অনেক লিমিটেশনস আছে ছবিতে আমাদের সেটা নেই আবার মঞ্চে অনেক মজাও আছে অনেক ছোট জিনিসে অনেক বড় জিনিস করা যায় নিশ্চয়ই আমি মঞ্চের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল তা ওয়ান ফাইন মর্নিং আমি একদিন ঠিক করলাম যে আমি ইয়াং কাউকে একটু শোনাই যে যারা সত্যি ভবিষ্যৎটা যারা যাদের হাতে ভবিষ্যৎ আমরা তো এখন অতীত তো আমরা এখন ভবিষ্যতের কথা বলবো এবং কতটা মুনশিয়ানার সঙ্গে সেটা বলতে পারবো সেটা নিয়ে একটা সংশয় থেকেই যায় সেই জন্য আমি নীলাদ্রি ভট্টাচার্যকে নাটকটা শুনিয়েছিলাম এবং ও খুবই উৎসাহ নেয় মানে প্রধানত ও এতটাই উৎসাহ নয় এবং এতটাই প্রতি মুহূর্তে ভাবছে চিন্তা করছে বলছে মানে ওর ওই উৎসাহটা দেখে আমি ঠিক করলাম যে ওকে দিই তাহলে ডিরেক্ট করাই এবং সত্যি কথা বলতে এটার পুরো ডিজাইন ডিরেকশন সমস্ত কিছু ও করেছে আমি অভিনয় করেছি এবং আমি অভিনেত্রী হিসেবে খুব কমফর্ট ফিল করছি কারণ আমি এমনিতে কীরকম জানো তো অভিনেত্রী হিসেবে আমি যতই লিখি যত কিছুই করি একটা সাদা কাগজের মতো আমার ওপর যে যেমন আঁচড় কেটে দেবে আমি তেমনটা ছবি হয়ে যেতে পারি চেষ্টা করি অন্তত তো সেই চেষ্টাটা আমি রেখেছি আমার নিজস্ব কোনো ম্যানারিজমকে আমি কখনো প্রশ্রয় দিই না আমি চেষ্টা করি নানান রকমভাবে নানান চরিত্র করার যে কারণে একটা যে হয় না একটা আইকন হিসেবে একটা স্টেটমেন্ট হিসেবে থিয়েটারে একটা কি বলবো পেটেন্ট হিসেবে থিয়েটারে চলা সে সেই ব্যাপারটা আমার নেই কারণ আমি খুব মনে করি যে একজন অভিনেত্রী নিজেকে পাল্টে পাল্টে অভিনয় করলে ভালো এটা আমার বিশ্বাস আবার কারও বিশ্বাস হবে যে সে তার কিছু সিগনেচার থাকা উচিত তো সেই সিগনেচারে আমি খুব একটা বিশ্বাস করি না বলে আমার নিজস্ব কোনো সিগনেচার নেই তাই উদ্গারিকায় আমি নিজেকে বেশ বদলে নিতে পেরেছি এবং অবশ্যই সেটা নীলাদ্রির গাইডেন্সে এবং ভীষণ সাহায্য করেছে ও এত সেরিব্রালি ভেবেছে জিনিসটাকে এত সুন্দর সুন্দর কম্পোজিশন আমাকে দিয়েছে এত সুন্দরভাবে আমাকে অভিনয়ের জায়গাগুলো বের করে আনার চেষ্টা করেছে সেটাতে আমি খুব কৃতজ্ঞ এবং খুব আনন্দিত এবং খুব এক্সাইটেড এবার এবার শোটা আসলে তোমরা কি বলো তোমরা যারা দেখবে তাদের দর্শকদের উদ্দেশ্যে কেন দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ভালো নাটক কলকাতা শহরে অনেক হচ্ছে ভালো নাটকের সংখ্যা কিন্তু কম নয় কিন্তু যেটা হয় নাটক বাছাইয়ের ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে যায় আমরা আর এটা তো ঠিক দর্শককে দোষও দেওয়া যায় না কারণ দর্শক না খুব আশা নিয়ে একটা নাটক দেখতে গিয়ে এর হতাশ হয়ে চলে আসে তো সেই জায়গাটা থেকে তাদের মধ্যে একটা হতাশা কাজ করে যাব এই লোকে বলছে ভালো তারপর গিয়ে দেখবো ভালো নয় তো আমি বলছি যে এই ট্রায়াল অ্যান্ড এডার মেথডটা চালিয়ে যান কারণ আপনারা তো অনেক বাজে ফিল্ম দেখেন দেখে হতাশ হয়ে বাড়ি চলে আসেন আবার আপনারা আইনক্সে চলে যান আর অনেক টাকা টিকিট কিনতে তো নাটকে তো তার থেকে হাফের হাফ টিকিটের দাম অত বেশি টাকা কার পপকর্ন কিনতে হয় না সেজন্য আমি দর্শককে বলবো যে আপনারা অনুগ্রহ করে একটু আসুন এসে শেঅন্ত গালাগাল দিন ভালো বলুন যা বলুন দেখুন আরটা সময় সামনে ঝুলিয়ে দিতেন সিনথেটিক কলা যা আমি করেছি তা তাতে শাস্তেই আমার প্রাপ্য মিসেস উদ্গারিকা নাটকের নির্দেশক নীলাদ্রি ভট্টাচার্যকে কিন্তু আমি আমার সাথে পেয়ে গেছি আগেই তোমাকে বলবো জিও বাংলায় আবারও স্বাগত থ্যাংক ইউ আচ্ছা নাটকটা সম্পর্কে একটু দর্শকদের বলো নাটকটার সম্পর্কে যেটা বলার এটা একটা কল্পবিজ্ঞানের আধারে লেখা নাটক এবং সত্যি কথা বলতে মানে একদম বানিয়ে নয় এটা খুব চ্যালেঞ্জিং প্রথমত এটাই অভিনেতা হিসাবে একজন আছে এই নাটকে তার মধ্যে কল্পবিজ্ঞান ফলে সব মিলিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলা যে অবশ্যই নাটকটা দেখুন এবং আমি এখানে বোধ হয় আরো অনেকগুলো কল্পবিজ্ঞানের বিজ্ঞানের কাজ চলছে বা আগে অতীতে হয়েছে তবে এটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে পারে সমকালীন সংস্কৃতি নাট্যদল প্রযোজিত নাটক বিষ বৃক্ষ আর এই নাটকের নির্দেশক সুদীপ্ত সরকারকে কিন্তু আমি আমার সাথে পেয়ে গেছি আগেই বলবো আপনাকে জিও বাংলায় স্বাগত ধন্যবাদ নমস্কার নাটকটি সম্পর্কে একটুখানি আমাদের দর্শকদের বলে নাটকটি সম্পর্কে যেটা বলার সেটা হচ্ছে যে এই নাটকটি রমানাথ দা রমানাথ রায়ের একটা ছোট গল্প নিয়ে আমরা এই নাটকটা তৈরি করছি আর ছোটো গল্প বলতে রমান যেরকম লেখেন খুব ন্যারেটিভসের ওপরে লেখেন একটু অন্য ধরনের কাজ করেন উনি তো সেই ছোট গল্পটাকে যদি ধরেন আপনি বীজ তাহলে সেই গল্পটার শস্য হচ্ছে এই বিষবৃক্ষ নাটকটি এবং নাটকটা সম্পর্কে যেটা মূল কথা সেটা হচ্ছে যে নাটকটাকে বলা যেতে পারে ভীষণ মজার কিন্তু প্রচণ্ড সিরিয়াস অথবা বলা যেতে পারে এটা প্রচণ্ড সিরিয়াস কিন্তু মজার কোন দিক থেকে দর্শক দেখবেন কোন পয়েন্ট অফ ভিউ থেকে ভাববেন সেটা আমরা দর্শকের ওপরেই ছেড়ে দিয়েছি একটা এমন উত্তরণ ঘটে এই নাটকের যেটাতে মনে হয় যেন যে আমরা কোথাও একটা যেন এই এত হতাশা এত অভাবের মধ্যেও একটা আলোর সন্ধান পাচ্ছি এইটুকু যাদের সাথে বসে আছি তাদের আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই কমল চ্যাটার্জি নন্দিনী ভৌমিক বাংলা নাট্য অত্যন্ত পরিচিত দুটো মুখ তাদের তাদের নতুন নাটক নাটক বিশ এই সাথে কথা নিয়ে আগেই বলবো কমলদা তোমাকে জিও বাংলায় স্বাগত একদম আমি তোমাকে স্বাগত জানাই নাটকটা সম্পর্কে একটু দর্শক নাটকটা প্রথমেই যারা নাটকটার নামটা শুনছে একটুখানি জীবটা তাদের একটা কেমন হয়ে যাচ্ছে তারপরে বিক্র কথাটা আসছে তো এইটা আমাদের কাছে একটা খুব মজার প্রথম কথা দ্বিতীয় কথা এই নাটকটা একটা আমি জানি না সুদীপ্ত এটা বলেছে কিনা নাটকটা একটা খুব সিরিয়াস নাটক কিন্তু মজার নাটক আবার যদি আমি উল্টো দিক দিয়ে দেখি নাটকটা খুব মজার নাটক কিন্তু তার মধ্যে একটা সিরিয়াস ব্যাপার আছে আচ্ছা আমি নন্দিনীদের কাছে চলে যাবো তোমাকে আবারও বলবো জিও বাংলায় থ্যাঙ্কস জিও বাংলা আমাদের ফ্যামিলি হয়ে গেছে নাটকটা সম্পর্কে তোমার চরিত্র হ্যাঁ রাইট প্রথম কথা হচ্ছে আবার কমল নন্দিনী জুটি একটা নামছে সেটা নিয়ে তো একটুখানি আমরাও এক্সাইটেড এবং মানুষজনও এক্সাইটেড আমি জেনারেলি যে চরিত্রগুলো অভিনয় করে থাকি হয় প্রোটাগনিস্ট নয় একটা সুন্দর কমলের সাথে একটা সহযোগী চরিত্র এখানে কিন্তু তার একটু ব্যতিক্রম আছে সেই জন্য সেই সাসপেন্সটা রাখবো বলবো না এখন কিন্তু আমি ভীষণ এনজয় করছি প্রথম কথা হচ্ছে সুদীপ্তকে অনেকেই বলেছে আহা স্পেলিংটা ভুল করলেন তো বিজ্ঞাপনে বৃষ বৃক্ষ ওটা তো কয়মুদ হয়নি আর সুদীপ্তা বলছে এইটাই তো চেয়েছিলাম যে লোকে ভাববে বাঙালি তো বাংলা ভুলে গেছে না বৃক্ষ শব্দের অর্থ কটা বাঙালি জানে আমি তো বলেছি নাটকটার নাম এইটাই দেওয়া হয়েছে যাতে একটু ডিকশনারিটা খুলে দেখার সুযোগ করা যায় কেমন লাগছে জিও থিয়েটার সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর নিশ্চয়ই এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ক্যামেরা সৌরভের সঙ্গে আমি ইত্যিকা আবারও পরের দিন চলে আসবো নতুন কোনো নাটকের খবর নিয়ে আপনাদের সামনে আর এই ভিডিওটি নিবেদন করলো এমবাজার নমস্কার